ধর্ণা মঞ্চে একটি বড় ঘড়ি নিয়ে এসেছেন জুনিয়র ডাক্তাররা। সেই ঘড়িকে সামনে রেখে রাজ্য সরকারকে সময় বেঁধে দিয়েছেন শুক্রবার রাতে। যদি ২৪ ঘন্টার মধ্যে সরকার তাদের দাবি না মানে তবে আমরণ অনশনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। পাশাপাশি জানিয়েছেন ধর্মতলাতেই জারি রাখবেন অবস্থান কর্মসূচি। সে ঘোষণা মতো শুক্রবার রাতে নিজেদের দশ দফা দাবি নিয়ে ধর্মতলার ওয়াই চ্যানেলে অবস্থান শুরু করেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। তবে ধর্ণাস্থল মঞ্চ বাঁধতে গিয়ে পুলিশে বাধার সম্মুখীন হতে হয় জুনিয়র ডাক্তারদের। ডেকোরেটরদের কর্মীদের পুলিশ হুমকি দিচ্ছে বলে অভিযোগ তোলেন আন্দোলনকারীরা। শেষমেশ রাত ১২টা থেকে নিজেরাই শুরু করেন ধর্ণা মঞ্চের মঞ্চ বাঁধার কাজ। প্রায় এক ঘন্টা পর শেষ হয় সেই কাজ, আর সেই মঞ্চে অবস্থান ফের শুরু করেন জুনিয়র ডাক্তাররা। তাদের সঙ্গে যোগ দিয়েছেন সাধারণ নাগরিকও। রাত কেটেছে রাস্তাতে, রাত পেরিয়ে ভোর, এখনো অবস্থানে জুনিয়র চিকিৎসকরা। আমাদের প্রেস কনফারেন্সে পরিষ্কারভাবেই বলা ছিল যে আমাদের যে দাবি আছে যেটা অবয়ব ন্যায় বিচারের জন্য দাবি আছে, আর দ্বিতীয় অবয়ব যেন না হয় সেটার জন্য দাবি আছে। তো এই দাবিগুলোর জন্য একটা মানে অর্ডার বের করা, ডিরেক্টিভ বের করার জন্য আমরা বলেছিলাম যে ২৪ ঘন্টার মধ্যে করতে হবে। আমরা ওয়েট করছি, আমরা টাইম দিয়েছি। যদি এটা না হয় তাহলে আমরা বাধ্য হবো যে আমরা হামলার সাইডে যেতে হবে।